গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো? আজকে নতুন একটি ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি, সেটা হলো নাইট ক্রিম। দেখতে পাচ্ছ এটা তোমরা? অ্যালোভেরা গাছ, ন্যাচারাল ট্রি। আজকে এই অ্যালোভেরা জেল দিয়ে তোমাদের নাইট ক্রিম করে দেখাবো। চলো ফার্স্ট আমরা এই অ্যালোভেরাটাকে কেটে নিই। সো গাইস, দেখতে পাচ্ছ অ্যালোভেরাটা, এটাকে ফার্স্ট আমরা কেটে নেব। ছোট করে কাটলেও হবে, এটাকে হাফ করে খুব সাবধানে কাটবে, বি কেয়ারফুলি, যাতে হাতে ফাতে না লেগে যায়। খুব স্লিমি টাইপ হয় এটা, সেই জন্য খুব সাবধানে কাটবে। দেখতে পাচ্ছ এটাকে এইভাবে কেটে নিয়েছি। এইবার এটিকে তোমরা মিক্সিতে বা এরকম এটাতেও তোমরা ঘষে নিতে পারো, আমরা এটাতেই ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা সুন্দরভাবে বেরিয়ে পড়ছে, এই দেখো। অ্যালোভেরাটাকে ভালো করে ঘষে নিয়েছি, দেখো এটার পুরো জেল, পুরো জেলটা বেরিয়ে গেছে। জাস্ট অল্প একটু হলেই হবে। অ্যালোভেরাটা ঘষা হয়ে গেলে নেক্সট এই ক্যাপসুলটা দেখতে পাচ্ছ, ইফিন 400 ভিটামিন ই ক্যাপসুল। মার্কেটে এই ক্যাপসুলটা অ্যাভেলেবেল আছে, তোমরা আরামসে এটাকে মার্কেট থেকে কিনে নিতে পারো, খুব আরামসে, এটার দামও বেশি নয়। এবার এই ক্যাপসুলটাকে খুলে নিলাম, দুটোই লাগবে, এর থেকে বেশি লাগবে না, দুটো হলেও এনাফ তোমাদের জন্য। এবার এটাকে মাথাটাকে এইভাবে কেটে এটার সাথে মিক্স করে নেবে ভালো করে। এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা ভালো করে মিক্স হয়ে গেছে, এটাকে আমরা অ্যাপ্লাই করে দেখাবো। তার আগে আরেকটা ক্রিম আমরা অ্যাপ্লাই করে দেখাবো, যাদের বাড়িতে এরকম গাছ আছে তারা এভাবেও এটাকে ব্যবহার করতে পারো, বা যাদের বাড়িতে এরকম গাছ নেই তারা মার্কেট থেকে অ্যালোভেরা জেল কিনে তারা এই জয়ের অ্যালোভেরাটা, জয় বা নেচার্স বা পতঞ্জলি, যারা যেটাকে ফেভার করে সেরকম অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমরা এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি, এটাকেও বানিয়ে দেখাবো। যে যতটা পরিমাণ যেভাবে লাগাবে সে ঠিক ততটাই ইউজ করবে। তোমরা এটাকে এটাকেও তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজে, কোনো রকম প্রবলেম হবে না। এটাকেও এরকম একটু অ্যালোভেরা নিয়ে তার মধ্যে দুটো ক্যাপসুল তোমরা মিশিয়ে নেবে। এই ভিটামিন ই ক্যাপসুলটা দেখতে পাচ্ছ আমরা এখন মিক্স করছি, এই ক্যাপসুলটাকেও মিশিয়ে নেবে এর মধ্যে ভালো করে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। দেখতে পাচ্ছ এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল,
তোমরা যেরকম পারবে ইউজ করবে। যাদের বাড়িতে গাছ নেই তারা তাদের জন্য এই জেলটা, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো প্রবলেমই হবে না। দেখতে পাচ্ছ এটা পুরো ক্রিম শেপে চলে এসছে, যেহেতু এটা অ্যালোভেরা মার্কেটের অ্যালোভেরা জেল দিয়ে করেছি সেহেতু এটা ক্লিন শেপে চলে এসছে। আর এটা পুরো জেল, এটা পুরো ন্যাচারাল, পুরো এটা জেল। তোমরা যেরকম চাইবে সেরকম ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো অথবা এটাও ইউজ করতে পারো, দুটোই নাইট ক্রিমের জন্য বেটার ফর ইউর স্কিন। এবার এই ন্যাচারালটা, এটা তো নর্মালি আছে ঠিক আছে, কিন্তু এই ন্যাচারালটা আমরা ইউজ করে দেখাচ্ছি যেটা একদমই ন্যাচারালভাবে তৈরি হয়েছে। দেখো এটা রাতের জন্য সত্যি, এটা পিগমেন্টেশন, কোনো পিম্পলস, ডার্কনেস যা আছে সবটাই এটা দূর করে দেবে, কোনো রকম প্রবলেম হবে না। রোজ যদি না পারো তাহলে না, সপ্তাহে 2 থেকে 3 বার এটা ইউজ করলেও এটা স্কিনের জন্য খুব ভালো। এটা এভাবে আস্তে আস্তে করে নিজের ফেসে লাগিয়ে নেবে, আর নিজের নেকেও এটা লাগিয়ে নিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, যেহেতু ন্যাচারাল অ্যালোভেরা জেল দিয়ে এটা তৈরি। যেটা মার্কেট দিয়ে আজ অ্যাভেলেবেল আছে সেটা দিয়েও করতে পারো, কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ মুখটা কি শাইন করছে, আশা করি দেখতেই পাচ্ছ। এটা নাইটের জন্য এটা সত্যি খুব উপকারী। তো গাইস তোমাদের কোনটা ভালো লেগেছে আমাদের জানাতে পারো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।